স্বাগতম প্রত্যেককে আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমি রেজা স্যার, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1 শিরোনি নিয়ে আলোচনা করব। তো সবাই খেয়াল করো, ত্রিকোণমিতি বিষয় আলোচনা করার আগে দুই একটি কথা বলতে হয় যে ত্রিকোণমিতি আসলে সমকোণী ত্রিভুজের উপর নির্ভরশীল। আমরা আমাদের বাস্তব জীবনে অনেক জায়গাতেই ত্রিভুজ আকৃতি অনেক বস্তু দেখতে পাই, বিশেষ করে সমকোণী ত্রিভুজ আকৃতি অনেক বস্তু দেখতে পাই। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণের মধ্যে যে সম্পর্ক সেটাই হলো ত্রিকোণমিতি। প্রাচীন মিশরীয় এবং বেবিলিয়ান সভ্যতায় জ্যামিতিক পদ্ধতিতে ভূমির পরিমাপ, নদীর প্রস্থ, গাছে না উঠে গাছের ছায়ার দৈর্ঘ্যের সাথে লাঠির তুলনা করে গাছের উচ্চতা নির্ভুলভাবে নির্ণয় করা ইত্যাদি ত্রিকোণমিতির মাধ্যমেই সম্ভব হয়েছিল। তো ত্রিকোণমিতি যেহেতু সমকোণী ত্রিভুজ সম্বন্ধনীয় এবং সমকোণী ত্রিভুজের উপর নির্ভরশীল, তাই আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথে পরিচিত হইনি। ত্রিকোণমিতি শব্দটি তিনটি গ্রিক শব্দ ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ, এই তিনটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে ত্রিকোণমিতি। তোমরা পর্দায় সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী এটি একটি সমকোণী ত্রিভুজ এ বি সি, বি কোণ 90 ডিগ্রি, আর ওপর দুটি কোণ সূক্ষ্ম কোণ, প্রত্যেকেই সূক্ষ্ম কোণ। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এসি হচ্ছে অতিভুজ, এখানে বি কোণ 90 ডিগ্রি, এছাড়া অপর দুটি কোণ এ কোণ এবং সি কোণ, এই দুটি সূক্ষ্ম কোণ। তো সি কোণকে যদি আমরা বিবেচনায় নিই, সি কোণের সাপেক্ষে এ বিকে বলা হবে লম্ব অথবা বিপরীত বাহু এবং বি সিকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু। আবার এ কোণের সাপেক্ষে বি সিকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, এ বিকে বলা হবে ভূমি বা সন্নিহিত বাহু। অতিভুজ সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। এবার আমরা ত্রিকোণমিতি কোণপাত জানব। ত্রিকোণমিতি কোণপাতগুলো কী কী তোমরা খেয়াল করো, এখানে সমকোণী ত্রিভুজ এ বি সি, সি কোণকে বিবেচনায় নেওয়া হয়েছে, এটাকে আমরা থিটা ধরলাম, এই সি কোণের নাম থিটা কোণ। তো থিটা কোণের সাপেক্ষে এ বি লম্ব, বি সি ভূমি এবং এসি অতিভুজ। এই তিনটি বাহু দ্বারা আমরা এখানে কয়েকটি অনুপাত তৈরি করব, অনুপাত অর্থাৎ ভগ্নাংশ তৈরি করব। তাহলে প্রথম একটা অনুপাত হতে পারে এ বি ডিভাইডেড বাই এসি, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই যে এখানে তোমরা দেখো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ একটা অনুপাত তৈরি হয়েছে, এই অনুপাতের নাম দিব সাইন থিটা। থিটা দিব কারণ এখানে সি কোণকে বিবেচনা করা হয়েছে থিটা হিসেবে, এই জন্য থিটা আসবে সাইনের সাথে। তাহলে লম্ব বা অতিভুজ এই অনুপাতের নাম সাইন থিটা। আবার ভূমির সাথে অতিভুজ নিয়ে একটা অনুপাত তৈরি করা যায়, ভূমি বা অতিভুজ। তো ভূমি বা অতিভুজকে আমরা কস থিটা দ্বারা প্রকাশ করব। লম্ব বাই ভূমি এই দুটো বাহু নিয়ে আমরা আরেকটা অনুপাত তৈরি করতে পারি, লম্ব বাই ভূমি, এটাকে আমরা টেন থিটা দ্বারা প্রকাশ করব। আবার এটাকে যদি আমরা উল্টা করে লিখি, ভূমি উপরে লম্ব নিচে, তাহলে আরেকটা অনুপাত তৈরি হলো ভূমি বাই লম্ব, এটাকে আমরা কট থিটা দ্বারা প্রকাশ করব। আবার এই অনুপাতকে যদি উল্টা করে লিখি, অতিভুজ উপরে ভূমি নিচে, তাহলে আরেকটা নতুন অনুপাত তৈরি হলো, সেটার নাম স্যাক থিটা। লম্ব বাই অতিভুজ এটাকে উল্টা করে লিখলে অতিভুজ বাই লম্ব, আরেকটা নতুন অনুপাত তৈরি হলো, সেটা হলো কোসেক থিটা। তাহলে তোমরা খেয়াল করো এই তিনটা বাহু দ্বারা এই 6টির বেশি আর অনুপাত তৈরি করা সম্ভব নয়, এই জন্য ত্রিকোণমিতি অনুপাত মোট 6টি, সাইন, কস, ট্যান,
cot, sec, cosec এই তিনটি হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত তাহলে ত্রিকোণমিতিক অনুপাত 6টি কি কি sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা এটা সবাইকে খুব ভালো করে মনে রাখতে হবে পরবর্তী টপিকসগুলো বোঝার জন্য তোমাদের মনে রাখার সুবিধা এখানে একটা কৌশল অবলম্বন করা যেতে পারে sin থিটা সমান লম্ব বায়ু ত্রিভুজ এটা মনে রাখার একটা কৌশল হলো সাগরে লবণ অতি সাগরে লবণ অতি সাগরে অর্থাৎ সাগর দিয়ে আমরা sin বুঝবো লবণ অর্থ আমরা লম্ব বুঝবো অতি অর্থ অতি বুঝবো তাহলে লিখতে পারি সাগরে লবণ অতি এটা মনে রাখলে আমরা সংক্ষেপে বলতে পারো sin থিটা সমান লম্ব বায়ু ত্রিভুজ কবরে ভূত অনেক কবর দিয়ে আমরা কজ বুঝবো ভূত দিয়ে আমরা ভূমি বুঝবো অনেক দিয়ে আমরা অতি বুঝবো তাহলে কবরে ভূত অনেক মনে রাখতে পারলেই কজ থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ বলতে পারবো টেরা লম্বা ভূত টেরা দিয়ে আমরা টেন বুঝবো লম্বা মানে লম্ব বুঝবো ভূত অর্থ ভূমি বুঝবো তাহলে টেন থিটা সমান লম্ব বায়ু ভূমি এই তিনটা মনে রাখতে পারলেই বাকি তিনটা তাদের উল্টা তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব একটু আগে আমরা দেখলাম যে সাইন এর উল্টা হচ্ছে কোসেক তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা আবার কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা টেন থিটাকে আবার সাইন থিটা বাই কস থিটাও লেখা যায় কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা আবার কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা এই সম্পর্কগুলো আমরা খুব ভালো করে মেমোরাইজ করব মুখস্থ করে রাখব বুঝে বুঝে পড়ব তাহলে মুখস্থ হয়ে যাবে বেশ কয়েকবার পড়ব এবং লিখব তাহলে আমরা এগুলো মনে রাখতে পারব এরপর আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আলোচনা করব সবাই খেয়াল করো এখানে ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্র আছে এগুলোকে আমরা অভেদ বলবো অভেদ বিষয়ে পরবর্তীতে আমরা ক্লাস দেব অভেদ সমীকরণ এগুলো নিয়ে তো আপাতত এক নম্বর সূত্রটাকে আমরা খেয়াল করি সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা সমান ওয়ান সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কোজ স্কোয়ার থিটা এটাকে পক্ষান্তর করে এই পাশে আনা হলো আবার কোজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই মেন সূত্র হলো এটা এটা দিয়ে আমরা আরও দুইটা সূত্র তৈরি করে নিতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা সমান ওয়ান সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কোজ স্কোয়ার থিটা কোজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দুই নম্বরে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা তিন নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা সমান ওয়ান কোসেক স্কোয়ার থিটা এখানে থাকলো কোট স্কোয়ার থিটা এই পাশে চলে পক্ষান্তর করলে প্লাস হয়ে যায় ওয়ান প্লাস কোট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা এই মাইনাস ওয়ান সমান কোট স্কোয়ার থিটা আমরা এই সূত্রগুলো খুব বুঝে বুঝে কয়েকবার পড়ব এবং খাতায় লিখব তাহলে খুব সহজে আমরা মনে রাখতে পারব তোমরা একটা জিনিস সবাই মনে রাখবে ত্রিকোণমিতির এই সূত্রগুলো যদি সবাই ভালো করে মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা ত্রিকোণমিতিতে সূত্র ভালো করে মনে রাখতেই হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এ পর্যন্তই আজকের ক্লাস সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।